আসসালামু আলাইকুম। আমাদের গ্রুপে এরকম একটি কাজ আমাদের প্রিভিয়াস এক স্টুডেন্ট পোস্ট করেছিল, অনেকে দেখলাম খুবই অবাক হচ্ছেন, আগ্রহী এটা কীভাবে করা যায়। খুবই সহজে করা যায়, আমি টেকনিকটা শিখাই দিচ্ছি। প্রথমে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা পেজ নিয়ে নিলাম, এদিক থেকে ইলিপ্স টুল নিয়ে একটা বৃত্ত নিব, সিলেকশন টুল, ফিল কালারটাকে নান করে দেব। তারপর এটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে শুধু ট্রান্সফর্মে আসব। আমরা প্রিভিউটা অন করে এখানের পরিমাণটা একটু কমাই, এখানে আমি ধরুন যে এই শেপটাকে 60টা কপি করব, 60 দিলাম। এখানে রোটেট অপশন ধরুন যে দিলাম 2% বা 3%, দুই ডিগ্রি দিলাম। হ্যাঁ, আর এখানে হরিজেন্টাল ভিউ আমরা একটু কমাই দিচ্ছি। এই যে দেখেন এরকম একটা শেপ চলে আসছে, ওকে দিয়ে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, রেক্টেঙ্গেল বক্স নিয়ে এভাবে রেক্টেঙ্গেল বক্স টেনে দেবো, সিলেক্ট করবো, একটা কালার দেব, তারপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো, স্টোক কালারটা অফ করে দিই গ্রেডিয়েন্টের, এই তো গ্রেডিয়েন্ট বক্সটা। হ্যাঁ, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা একটা কালার করে দেবো, এদিক থেকে লিনিয়ার থেকে রেডিয়াল, এই পাশে ডাবল ক্লিক করে একদম ডার্ক ব্ল্যাক। হ্যাঁ, এখন আমরা এই পার্টটাকে যদি দেখেন কালার চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিলে কত সুন্দর একটা ইয়েলোর লুক চলে আসতেছে। আবার যদি আমরা এখানে আরেকটা কাজ করি, এদিক থেকে এই কালারটা দিই, দেখেন একটা লাইটিং ইফেক্ট আসতেছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ডার্ক করে দিই, ডাবল ক্লিক করে আরেকটু ডার্ক করতে পারি, এদিক থেকে আমরা দেখেন লাইটিং এফেক্টটা আরও ডেভেলপ। সো একইভাবে এটা এখানে রাখলাম, আমরা আরেকটা শেপ এদিক থেকে ষষ্ঠ বিরাকৃতি শেপ নিলাম, এভাবে ঠিক এই শেপটাকে আমি এবার ইউলো কালার দিয়ে দিচ্ছি, দিয়ে এই শেপটা তো সেম টেকনিক অ্যাপ্লাই করি, ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, প্রিভিউ অন করে দিয়ে এবার এটা দিব ধরেন যে 55, এখানে 3 ডিগ্রি, সরি, হ্যাঁ এখানে হচ্ছে 95, প্রিভিউটা অন অফ করি, এই দেখেন। সো এগুলো খুব সহজে বানানো যায়, সো এইটা ইফেক্ট স্টাইলটা ব্যবহার করে বানানো যায়। সো আপনারাও চাইলে বানাতে পারেন। নিচের দিকে আমরা চাইলে একটা লাইট শেড দিতে পারি, এই থেকে বৃত্ত নিব, এভাবে শিফট হলার চেপে বৃত্ত নিলাম, গ্রেডিয়েন্ট হলে ক্লিক করে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টটা এই সিমিলার কালার, এটার সিমিলার কালার, হ্যাঁ নিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই বক্সে ডাবল ক্লিক করে এটার অপাসিটি 0 করে দেব। এখন আমরা এই শেপটাকে এখানে নিয়ে আসি আর চ্যাপটা করে দেবো, এভাবে অল্টা চেপে, এই দেখেন ওরকম একটা লুক চলে আসছে। ও, এটা ফিল কালার, স্টোক কালারটা অফ করতে হবে। হ্যাঁ, এই যে ভাই ডাবল ক্লিক করি, এই যে চলে আসছে, অল্টা চেপে এখানে ক্লিক করে এটার কালার ধরেন যে গ্রেডিয়েন্ট থেকে আমরা ডাবল ক্লিক ইউলো টাইপের কালার। সো খুব সহজেই কাজগুলো করা যায়, আপনারা চেষ্টা করে করতে পারেন, চেষ্টা করলে হবে, খুবই সহজ। সো ভালো থাকবেন, আর আমাদের খুব শীঘ্রই বাংলায় গ্রাফিক ডিজাইন শিখুন এরকম ছোটো ছোটো পর্ব, আজকে যেরকম একটা পর্ব ছিল না, ঠিক এরকম ছোটো ছোটো পর্ব নিয়ে আমাদের একটা সিরিজ ফ্রি কোর্স আসতেছে। সো আপনারা আমাদের গ্রুপে, আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আপডেট থাকলে এগুলো আপডেট পাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।